আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ভিডিও থামবেল দেখে বুঝতে পারছেন আজকে আমি নিয়ে কথা বলবো ভিডিওটি আপনাদের উপকার হাসে সেজন্য আজকে ভিডিওটি করলাম আপনাদের অনেকে বাসে এমন সেলাই মেশিন আছে অনেকে সেলাই কাজ করে থাকেন এই মেশিনটি চলে একটি মোটরের সাহায্যে মোটরটি মেশিনের পিছনে সেট করা থাকে মোটরটি চলে কারেন্টে এখন সমস্যাটা হচ্ছে এই মেশিন অনেক সময় ফুল বডি কারেন্ট হয়ে যায় এখানে আমি দেখাচ্ছি দেখেন টেস্টার দিয়ে যখন আমি মেশিনের মধ্যে ধরলাম তখন কিন্তু টেস্টারের মধ্যে কারেন্টটা শো করতেছে এখন যদি আপনি মেশিনের মধ্যে ধরে তখন কিন্তু মারাত্মকভাবে শর্ট খাবেন এবং কি আহত হতে পারেন মেশিনের বডি কি কারণে কারেন্ট হয়ে যায় এবং কিভাবে সমাধান করবেন তা এখন আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মেশিনে বডি যদি কারেন্ট হয়ে যায় প্রথমে আপনি যে কাজটি করে দেখবেন যদি না হয় সেক্ষেত্রে আপনি একজন মেকানিকের কাছে নিয়ে যাবেন আপনি দেখবেন যে একটি টুপিন ফ্লাক সাহায্যে আছে মেশিনের মধ্যে কারেন্টটা যাচ্ছে প্রথমে সকেট থেকে টুপিন ফ্লাকটা খুলবেন তারপরে ফ্লাকের সাইডটা চেঞ্জ করবেন আমি এখানে যেভাবে করতেছি ডান পাশেটা বাম পাশে নিয়ে গেছি একইভাবে আপনি এই কাজটা করবেন তারপর সকেটের মধ্যে আবার বসাই দিবেন আমি এখানে যেভাবে করছি আপনি ঠিক একইভাবে কাজটা করবেন এই কাজটি করার পরে মেশিনের মধ্যে টেস্টার দিয়ে চেক করে দেখতে হবে যে এখন আর কারেন্ট শু করে কিনা আশা করি এখন আর কারেন্ট শু করবে না এই যে দেখেন টেস্টারের মধ্যে কিন্তু কারেন্ট দেখাচ্ছে না এখন আর এখানে শর্ট করবে না মেশিনের মধ্যে কারেন্ট চলে আসার কারণ হচ্ছে মেশিনে বডি আর্থিং করা থাকে তো আর্থিংটা করা থাকে নিউটালের সাথে যদি নিউটালের মধ্যে ফেসটা চলে আসে সেই ফেসটা চলে আসে মেশিনের মধ্যে সেই জন্য মেশিনটা কারেন্ট হয়ে যায় যদি এমন সমস্যা আপনার বাসায় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি শুধু যে ফ্লাগটা দিয়ে কারেন্ট আসে ওই ফ্লাগটা আপনি ঘুরাই দেবেন তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে সেই জন্য আপনার কোনো প্রকার ইলেকট্রিশিয়ান নিয়ে আসতে হবে না আপনি নিজে কিন্তু এই সমস্যাটার সমাধান করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের মতো বিদায় নিলাম